চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের হত্যা এবং অমানবিক নির্যাতন বন্ধ করে কারাবন্দী লাখ লাখ মুসলমানের মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সকালে এমআর সরকারি কলেজ রোডে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, 1930 সাল থেকে 93 বছর ধরে উইঘুর মুসলিমদের জাতিগত বিনাশ করার লক্ষ্যে দেশটির রাষ্ট্রীয় বাহিনী নির্যাতন করে আসছে। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নামে কারাগার তৈরি করে প্রায় 15 লাখ উইঘুর মুসলিমকে আটক করে রাখা হয়েছে। বক্তারা নির্যাতন বন্ধ এবং কারাবন্দী মুসলমানদের মুক্তির দাবি জানান।